বন্ধুরা, এই ভিডিওটাতে তোমাদের আমি দেখাবো কি করে ফাইবার গ্লাসের স্ট্যাচুতে আমরা রং করি। আমরা ওয়াটার বেস কালার, যেটাকে আমরা বলি অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা রং করব। মূর্তিটা দেখে মনে হবে যেন ব্রোঞ্জের তৈরি। একদম ফার্স্ট লেয়ার আমরা করি কি, কপার কালার ব্যবহার করি। কপার কালার ব্রাশেও, ছোটো মূর্তিগুলোর ক্ষেত্রে ব্রাশ দিয়ে ব্যবহার করা হয়, সেরকম অনেক বড় স্ট্যাচু হলে মেশিন দিয়ে আমরা স্প্রে করি। তো এখানে আমি ব্রাশ দিয়ে মূর্তিগুলোতে ভালো করে আমি কপার কালার দিচ্ছি। ফার্স্ট লেয়ার কপার কালার দেওয়ার পরে দেখো কিভাবে কপার কালারটা দিচ্ছি। একদম সুন্দর করে কপার কালারটা আমি দিচ্ছি স্ট্যাচুটাতে। প্রত্যেকটা জায়গায় যেন কপার কালার দেওয়া হয়, যেন গ্যাপ না থাকে। এরপরে কপার কালারটা শুকোতে দিতে হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে আমরা সেকেন্ড লেয়ার চাপাতে পারবো না। এই স্ট্যাচুটাতেও একই রকমভাবে কপারের কালার ব্রাশ দিয়ে ভালো করে পুরোটা দিয়ে দিচ্ছি। এই কপার কালার শুকনো হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা ভিরিডিয়ান গ্রিনের সঙ্গে হোয়াইট আর সঙ্গে একটু ব্রাউন নেব, একটু ব্ল্যাক, পরিমাণ মতো রঙটা নিজেদেরকে তুলে নিতে হবে। আমরা এই ভিরিডিয়ান গ্রিনের সঙ্গে অনেক সময় ফ্রেঞ্চক একটু মিশিয়ে নেই। দেখো কিভাবে আমি রংটা গুলছি। এই রংটা গুলে নেওয়ার পরে এটা সেকেন্ড লেয়ার খুব ভালো করে যেন গড়িয়ে না যায় এবং সমস্ত জায়গাতে যেন রংটা একই রকম দেওয়া হয়। দেখে নাও কিভাবে দিচ্ছি রংটা, সুন্দর করে রংটা দিচ্ছি ভালো করে যাতে সমস্ত জায়গায় রংটা লেগে যায়। এই রংটা দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, রংটা শুকনো হয়ে যাওয়ার পরে দেখো আরেকটা স্ট্যাচুতে শুকনো হয়ে যাওয়ার পর একটা সুতির কাপড় নিয়ে ভালো করে ঘষে হাইলাইট জায়গাগুলো আমি বের করছি। হাইলাইট বলতে এখানে বোঝাচ্ছি আমি যে কপার কালারটা ব্যবহার করেছি ফার্স্টে, সেই কপার কালারের জায়গাগুলো, হাইলাইট জায়গাগুলো ঘষে এই গ্রিন কালারটাকে সরিয়ে দিয়ে ভেতরের ফার্স্ট লেয়ারের কপার কালারটাকে বের করে দেওয়া হচ্ছে। এবং এটা দেখলে মনে হবে যেন ব্রোঞ্জের তৈরি। খুব একটা সহজ মাধ্যম এবং রেজিনের মূর্তিগুলো রং করে দেওয়ার পরে মনে হবে যেন অরিজিনাল ব্রোঞ্জের তৈরি, বোঝার কোনো উপায় নেই। খুবই ভালো লাগে দেখতে। রংটা অবশ্যই শুকনো হওয়ার পরে ঘষতে হবে, কারণ যদি আগে ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু সবুজের রংটা গণ্ডগোল হয়ে যাবে, অনেক বেশি বেশি রং উঠে আসবে এবং সেটা দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন প্রেস করবে।
একই রকমভাবেই দেখো এই স্টার এই পোর্ট্রেটের ক্ষেত্রেও উপরের পাতিনা কালার যেটা দেওয়া আছে সবুজ কালার সেটাকে প্রয়োজন মতো তুলে নিয়ে ফার্স্ট লেয়ার যে কপার কালারের যে লেয়ারটা হাইলাইট হিসেবে এখানে বের করে দেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে দারুণ লাগে দেখতে বন্ধুরা।